কথা করো জোড়া গান তোমার কাছে ওই কথা বলে হাজি একবারে 100 টাকা দিলে হয় না বারবার খুঁজ খুঁজ করে আসা কি দরকার না 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 সত্যিকার কথা আপনাদের কি লকডাউনের বাজারে মাল শর্ট পড়ে গেল বর্ধমান জেলার লোকে এই লোকটাই তো বারবার আসছে ব্যাগের মধ্যে কয় আর এক দু ঘন্টা পরে কত টাকা যে নিয়ে চলে যাব কমিটি ছাড়া কেউ জানে না আমার দাদা বাবুরা কিন্তু 10 জায়গায় ভগবান সেখানে আপনারা আশীর্বাদ করবেন হ্যাঁ সুন্দর ভালো 10 জায়গায় ভগবান সেখানে এই 10 এর আশীর্বাদ না পেলে বাবা বড় হওয়া যাবে না আপনারা আশীর্বাদ করবেন টাকাটা শুধু নয় বড় কারণ এই 10 যদি আশীর্বাদ না করে আপনারা সুন্দরভাবে আমাকে আশীর্বাদ করবেন আমি আগামী দিনে যেন বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি এবং মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে অহংকার না আসে আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে আমি লম্বায় অনেকটা বড় হয়ে গেছি কিন্তু জ্ঞানে বুদ্ধিতে বিবেকে এখনো বড় হই নাই দেখছেন না কেমন রাবণ রাজার সঙ্গে আমার লড়াই করতে হয়েছে বুঝছেন আমি বিচার চাইতে এসেও তো অন্যায় করে ফেলেছি নাকি বলছেন তোমার কাছে বলি কথা শুনে চলো তুমি হে থা रक्षा कर स्वामी रे बोलो सीता चली गए सेवा करते ना कि बाबा তাহলে লক্ষণ এসেছে তার ভাইয়ের কর্তব্য করতে বড় দাদা পিতার সমান জ্যেষ্ঠ সেই জ্যেষ্ঠকে কনিষ্ঠ ভাতা তার তাকে লক্ষ্য করবে বলে পাহারা দেবে বলে তার সঙ্গে দাসত্ব করবে বলে অর্থাৎ দাস হয়ে তার দাসত্বকে বজায় রাখার জন্য তিনি এসেছেন কোথায় না এই বনের মধ্যেখানে সেজন তার ধর্মটাকে কর্মটাকে পালন করার জন্য সেই জন্য লক্ষণ এলো সীতা স্বামীর সঙ্গে এলো স্বামী যদি বনবাসে থাকে প্রতিটা নারীর কর্তব্য সেই স্বামীর সঙ্গে গাছতলায় বা বনবাসে বসবাস করা কিন্তু এখনকার মেয়েরা করবে ঘোড়ার ডিম করবে স্বামীর ভাত ছেড়ে দিয়ে পালাবে নাকি বলছে বলে আর ভাতের দরকার নাই হ্যাঁ কিন্তু রামচন্দ্রকে কত ভালোবেসেছিল জানে আমি কত ভালো বাসি গো তোমায় সে কথা তুমি বুঝলে না আমি কি করে বোঝাই তোমাকে ও গো আমার মনের বেদনা না গো কত ভালো শুধু চিরদিন ভুল বুঝে গেলে গো আমি মরি আঁখি জল ফেলিয়া তুমি শুধু চিরদিন ভুল বুঝে গেলে কত ভালো পাশি গো তোমার সে কথা তুমি তো বুঝলে না
কথা বলি তোমাকে চাঁদের কলঙ্ক আছে কি বলবো জানেন ভগবান আমি হয়ে দাঁড়িয়েছি কিন্তু একে বোঝাইতে পারছি না বুঝতে পারছেন সবাইকে বোঝাইতে পারছি বলছে বাবা রে তোমার ক্ষত্রিয় ধর্ম আহা তুমি রামচন্দ্র তুমি একবারে পঞ্চধটি একবারে মনে করুন কত কি নিয়ে এসেছো আমি কেন এনেছি কিসের জন্য তাই তোমাকে বলবো শোনো আমার এই কানের কথা বলি কানে কানে গো চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো তোমার কাছে রাবণের রাজা শোনো ক্ষত্রিয় ধর্ম আমাদের দেখো আজি রক্ষা করা মান কিছু বলছেন দেখা করতে এসেছেন বেশ বেশ সেই জন্য তোমার কাছে আমি বলে জানাই ওগো আমার রাবণ রাজা শোনো আমার ভাই আমার কাছে আর এক কথা গো করে জিজ্ঞাসন ওরে হাজার কথা কথার মাঝে বলে দাসে জন ১৪ বছর অনাহারে লক্ষণের ১৪ বছর থাকার ওরে দরকার ওরে আছে ১৪ বছর না করলে শোনো কথা মিছে ইন্দ্রজির বধ আমার হবে না হবে না এই ইন্দ্রকে জয় করা তো যাবে না নাকি ১৪ বছর না হলে ইন্দ্রকে জয় করা যাবে পঞ্চভূত মানে পঞ্চঝুটি ক্ষিতি অপ্তেজ মরুদ্ব আর দশ ইন্দ্রিয় পাঁচটা কর্ম পাঁচটা জ্ঞান স্বররিপু কাম ক্রোধ লোভ মদ মোহ আর ১৪ বছর যদি না হয় পূর্ণাঙ্গ যদি একটা ১৪ বছরে না হয় তাহলে ইন্দ্রকে বাবা জয় হবে না ওরে মতান্তরে একবার ভেবে দেখো না আমি তোমাকে বলেছিলাম আমার এই গানের ভাষা বলি কানে কানে গো চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো আমার এই গানের কথা বলি কানে কানে গো চাঁদের কলঙ্ক আছে জানো কি তা মনে গো শুধু আমার ভালোবাসায় শুধু কত ভালো বাসিগো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসিগো তোমায় সে কথা তুমি তো বুঝলে না আমি কত ভালো বাসিগো তোমায় সে কথা তুমি তো বুঝলে না মের গুনে বলো কষ্টের তোরি হা
दिन हो ये गालो एक दिने सरोज नदीने तीरे सोना कथा मोरे बोले देखो रामचंद्र सोनो दरा कोरे বিশ্বামিত্র মুনি যেমন এসে একদিন হাজির হইয়াছিল তেমনি একদিন বৈশিষ্ট্যদেব মুনি বরে এলো আমার ঠাকুরের লক্ষণ আর বহুই আমার রামচন্দ্র হাই নদী পার পারা পারে নিত্য নিত্য হয় নিত্য নিত্য নদী পার হয় আবার সরোজ নদীর তীরে তারা দাঁড়াইয়া গেল বিনা করিতে দিন রাত বাবা পারা পার হল মুনিবরের কাছে মাধব মাঝি কহিতে লাগিল তোমরা নিত্য নিত্য পারা পার হও রে ভালো বিনা পয়সাতে পারা পার করি লাগে না করি সেই সময়ে বলে আজকে মুনিবর তারা করি মাধব এক কাজ করো এখান থেকে তুমি আমাকে এপার থেকে ওপারে পার করে দাও যাওয়ার সময় তোমার সুদে আসলে সব মিটিয়ে দেব তোমার সুদে আসলে সব মিটিয়ে দেব আমি পারে রে করি ধারণা রাখবো এবারে বলিয়া যেমন বলো পূর্ণাঙ্গে দিব্য জ্যোতি গৌর বর্ণ হলো এটাকে বা বলো মুনিবর আমায় খুলে বলো বলে দশরথ নন্দন বলে সর্বনাশ যার পদপশে পাশানি থেকে মানবী হয়ে গিয়েছে এই গৌতম মুনি স্ত্রী অহল্যা পাশানি ছিল তার চরণ পশে যেই ছিটে গিয়েছে সঙ্গে সঙ্গে মানবী হয়েছে যদি আমি নৌকাখানা নিয়ে ওনাকে পার করে দিই আমার নৌকা পাথর হয়ে যাবে আমার রুজি রোজগার বন্ধ হয়ে যাবে আমার সংসারে বল চলবে না তো আমার সংসারে বল চলবে না তো হবে কি উপায় তারা পারে বল করতে আমি পারবো না মহাশয় আর পারা পার হবে না মাধবের স্ত্রী এসে বলে শোনো কথা কানে শুধু পার করতে হবে না কাষ্ঠের শরীর মাঝখানে একটা নতুন বস্ত্র পরিধান যেমন মানুষে করায় হাই রে মরি হাই এই নৌকার উপরে পেতে দিতে হবে জানেন মহাশয় চরম তো কাষ্ঠে তরিতে ঠিকবে না আর কখনো পাশানিও হবে না মানে পাথরও হবে না তুমি এক কাজ করো একটা বস্ত্র ওই নৌকার মধ্যে পেতে দাও না কোনো কথা বলি তোমার বা নৌকার মধ্যে বস্ত্র খানা পেতে বাবা দিন প্রভু দেখো রামচন্দ্র পা দুটি দিল এক পা দু পা নৌকায় দিয়েছে গোহাই এই পার থেকে ও পারে যে নামতে চলে যায় এমন সময় মাধব মাঝি পিছন থেকে ফিরে বললো প্রভু গো আজ আমি আপনাকে পার করে দিলাম আমার কড়ি ছাড়া সংসার চলবে না তাই পারের কড়িটা আমাকে দিয়ে যেতে হবে পিছন দিয়ে তাকিয়ে দেখলো বললো মাধব আমি সুদে আসলে তোমার ঋণ যা ছিল এতদিন আমি সব দেখো মিটিয়ে